আসসালামু আলাইকুম, আশা করি সকলেই তোমরা ভালো আছো। আমার চ্যানেলে আগত সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ধরেছো আজকের ভিডিওটি আমার ঈদ শপিং এবং আমি কি কি গিফট পেয়েছি ঈদে, সেটি তোমাদেরকে মূলত শেয়ার করার জন্য আমি ভিডিওটি করছি। যেহেতু আমার ভিডিও শেয়ার করার একটি ওয়ে রয়েছে, সেহেতু আমি আমার ছোটবেলার স্মৃতিগুলো সংরক্ষণ করার জন্য এবং তোমাদেরকে শেয়ার করার জন্য মূলত ভিডিওটি করছি। চলো শুরু করা যাক। প্রথমে পাঞ্জাবি দিয়ে শুরু করি। আমি বেশিরভাগ পাঞ্জাবি গিফট পেয়েছি, আবার আমি নিজের জন্য একটি পাঞ্জাবি কিনেছি অনলাইন থেকে। চলো এক এক করে সবগুলো পাঞ্জাবি আমরা দেখে নিই। এই পাঞ্জাবিটি আমার আব্বু আমাকে গিফট করেছে, এটি আমার খুব খুব পছন্দ হয়েছে। তো এটি হচ্ছে লিলেন কাপড়ের এবং নেভি ব্লু কালারের। তো লিলেন কাপড়ের পাঞ্জাবি আমি অনেক পছন্দ করি, আর এটি খুব নরম, গরমে পরে খুব শান্তি পাওয়া যাবে, এজন্য লিলেন কাপড়ই আমি বেশি পছন্দ করি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যে পাঞ্জাবিটি কেমন হয়েছে। এবার চলো পরবর্তী যে পাঞ্জাবিটি রয়েছে এটি আমরা দেখে নিই। এই পাঞ্জাবিটাও লিলেন কাপড়ের, এটিও আমি গিফট পেয়েছি। তো লিলেন কাপড় পছন্দ করার মূল কারণ হচ্ছে লিলেন কাপড়ের পাঞ্জাবির মধ্যে গরম খুব কম লাগে এবং এটি খুব পাতলা এবং নরম হয়ে থাকে। তো অবশ্যই জানিয়ে দিবা এই দুটি পাঞ্জাবি কেমন হয়েছে। এবার তিন নম্বর যে পাঞ্জাবি রয়েছে এটি আমরা দেখি। তো এই পাঞ্জাবিটিও আমার বড় ননু আমাকে গিফট করেছে। তো এই পাঞ্জাবিও আমার খুব পছন্দ হয়েছে, এটির কালারও খুব ভালো। তো এটিও পরে শান্তি পাওয়া যাবে এই গরমের মধ্যে। আমি সবসময় পাঞ্জাবি পরি, পাঞ্জাবি পরতে পছন্দ করি, এর জন্য সবাই আমাকে পাঞ্জাবি গিফট করে। তো এর পরবর্তী যেটি দেখতে পাচ্ছ এই পাঞ্জাবিটি, এটি হচ্ছে আমার মেজো খালামণি গিফট করেছে। তো এটিও অনেক ভালো, দেখো এটির কাপড়ও খুব নরম, গরমের মধ্যে এটা পরে অনেক শান্তি পাবো। তো এটিও আমার খুব পছন্দ হয়েছে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার পাঞ্জাবিগুলো কেমন হয়েছে। এবার সর্বশেষ যে পাঞ্জাবিটি রয়েছে সেই পাঞ্জাবির রিভিউ দিব। তো এই পাঞ্জাবিটির কালার হচ্ছে পার্পেল কালার। তো এটির কাপড় অনেক ভালো, এটি হচ্ছে কটন কাপড়ের। তো এটি খুব নরম, এটি পরেও অনেক শান্তি পাবো এই গরমে। তো তোমরা দেখো, তো এটি কিনে আমার একটু সমস্যা হয়ে গিয়েছে, কারণ এটি আমার গায়ে একটু ঢিল হয়েছে। তো কোনো সমস্যা নাই, যেহেতু আমার বিকল্প আরও অনেক পাঞ্জাবি রয়েছে, ওখান থেকে পরতে পারবো। আর তোমরা অনলাইন থেকে কোনো কিছু অর্ডার দেওয়ার আগে অবশ্যই মাপটা ভালোভাবে দিয়ে নিবে। আমি মাপ দেইনি বলে এই পার্পেল কালারের পাঞ্জাবিটি আমার গায়ে বড় হয়েছে। তো এই ছিল এবারের ঈদে আমার পাঞ্জাবির কালেকশন, যেগুলো আমি গিফট পেয়েছি এবং আমি আমার নিজের জন্য একটি পাঞ্জাবি কিনেছি। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমার পাঞ্জাবিগুলো কেমন হয়েছে। এই ছিল আমার পাঞ্জাবির কালেকশন এই ঈদে। পাঞ্জাবির সাথে পরার জন্য দুটি সাদা পাজামা রয়েছে, একটি আব্বু কিনে দিয়েছে এবং অপরটি হচ্ছে নানু কিনে দিয়েছে। একটি গেঞ্জি কিনেছি সাদা। আর সবশেষে আমার জুতাটি দেখে নাও, জুতা হচ্ছে কালো কালার। তো পাঞ্জাবির সাথে কালো কালারের জুতা বেশি মানানসই হয়, এর জন্য আমি কালো কালার কিনেছি, আর আমি বেশিরভাগ জুতাই কালো কিনে থাকি। তো এই ছিল এবার ঈদে আমার শপিং। তো আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে। সবাইকে ঈদের দাওয়াত রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।